আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম আজকে আমি دینی ভাইদেরকে একটি নতুন একটি বিষয় জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ বিষয়টি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র দেহকে কবর থেকে উত্তোলনের লহমর্ষক কিছু ঘটনা ঘটেছিল যা ইসলামী ইতিহাসের পাতায় রয়েছে আমরা অনেকেই সে সম্পর্কে জানি না তো আজ আমি সে সম্পর্কে দিনী ভাইদেরকে ইনশাল্লাহ জানাব সংক্ষিপ্ত আকারে আমাদের নবী নবিকুল শেরোমনি সৈয়দুল মুসালিন খাতামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল ইবনা আদম সকল আদম সন্তানদের সর্দার সর্বশেষ নবী রসুল সাল্লাহ আলী সাল্লামের পবিত্র দেহকে কবর থেকে উত্তোলনের মোট পাঁচবার ষড়যন্ত্র করা হয় দুইবার ষড়যন্ত্র করেছিল শিয়া ফাতমি নামধারী মিশরীয় রাজবংশ যারা একশো ছিয়ানব্বই হিজরিতে আফ্রিকায় পায়রিয়ন শহর ধ্বংস করে আহলসুন্নত জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে ধ্বংস করে আগলাবিপ্রসাদকে ধ্বংস করে এমনকি সে কাইরান শহরে শুধু মসজিদের ভিতরেই তিরিশ হত্যা করে এশিয়া গোষ্ঠী তারা তিনশো সাতান্ন হিজড়ি মোতাবেক তিনশো একষট্টি হিজড়িতে আফ্রিকা থেকে মিশরে এসে ফাতামি নামে তারা একটি রাজ বংশ প্রতিষ্ঠা করেন এ রাজবংশের মূল হতা ছিল আবাই আল ফাতেমি যিনি শিয়া ফাতেমি তথা ইসমাইলি শিয়া গোষ্ঠীদের ধর্মগুরু তার বংশধর থেকেই এক কুখ্যাত শাসকের জন্ম হয় যার নাম হল মনসুর বিন হাকমি উপাধি দেন অথচ এ হাকম বি আমরিল্লা তথা আল্লাহর আদেশে তিনি বিচারক এমন এক উপাধি দেন কিন্তু তার উপাধির সাথে কাজকর্মের কোনো মিল হয় না তাকে বলা হয় সেই সময় করেছেন যে এমনকি ঐতিহাসিক এমন একজন কুখ্যাত শাসক যে নিজেকে প্রভু বলে আহ্বান করত জনসাধারণকে এ কুখ্যাত মনসুর বিন নাজার তিনি দেখলেন যে মদিনায় হাজার হাজার মানুষ যান সাল্লাম এর মসজিদে নামাজ পড়ার জন্য এরপর সুলুসাল্লামের কবর জিয়ারত করেন তাই তার এটা সহ্য হল না তাই তিনি চিন্তা ভাবনা করলেন যে এর পবিত্র দেহকে মদিনা থেকে নিয়ে এসে স্থানান্তর করা হোক তাই তিনি তার সৈন্য বাহিনীকে মদিনায় প্রেরণ করেন তার দায়িত্ব দেন আবু হাসান বিন জাফর নামক ব্যক্তিকে তার নেতৃত্বে একদল মানুষ মিশর থেকে এসে মদিনায় নবী সাল্লাহ আলী সাল্লামের পবিত্র দেহকে কবর থেকে উত্তরণের চেষ্টা চালায় মদিনাবাসীরা তাদের এই প্রচেষ্টাকে প্রথিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে কিন্তু আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে বিশেষ এক ধরনের গজব আসে যে গজবের কথা শুনলে শরীরের কাঁটা শিউরে ওঠে ঐতিহাসিক উল্লেখ করেছেন বিশেষ করে ইমাম সামহুদি রহিমহল্লা তিনি তার আল্লাফা আল্লাফা গ্রন্থ উল্লেখ করেন যে যখন আবুল আবুল ফুত হাসান বিন জাফর নেতৃত্বে রসুল সাল্লাহ সাল্লামের কবরের দূর থেকে খনন করে পবিত্র দেহকে উত্তোলন করার জন্য তারা চেষ্টা চালানো শুরু করলো ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ঝড় বাতাস সৃষ্টি হয় এমন ঝড়ের গতি এত বেশি ছিল যে সেই সময়ে মদিনায় যত উট এবং ঘোড়া ছিল সেই উঠ ঘোড়াগুলো তার নিজ স্থানে দাঁড়িয়ে থাকতে পারছিল না মানুষগুলো দাঁড়িয়ে থাকতে পারল না সকল মানুষ যেন দাঁড়ানো অবস্থায় পড়ে যাওয়া পড়ে যাওয়া শুরু করলো পুরা মদিনা মনোয়ারা থাক থর করে খাবার শুরু করলো এই কঠিনতম অবস্থা দেখেন আবুল ফুত হাসান বিন জাফর তিনি তার লোকদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু আল্লাহর গজবে তাদের অধিকাংশ লোকেই মারা যায় আল্লাহরমিন তার প্রিয় হাবিব নবীগর শিরোমণি সৈয়দুল মোরসালিন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এর পবিত্র দেহকে হেফাজত করেন এটা ছিল চারশো একচল্লিশ হিজড়িতে এরপর আবার দ্বিতীয়বার এ কুখ্যাত মনসুর বিনসার রাহাকাম্বি আমরুল্লাহ কথিত উপাধি ধারণকারী এই ব্যক্তি আবার লোকদেরকে প্রেরণ করেন কিছু সংখ্যা তারা মদিনে এসে করে এবং নবী সাল্লাহ আলী সাল্লামের কবরের দূর থেকে তারা খনন করা শুরু করে কিন্তু আল্লাহ রাবুল আলমী তাদের এই ষড়যন্ত্রকে ফাঁস করে দেন গাইবি এক আওয়াজ আসে সে আওয়াজটি ছিল এরকম ইনসাবু যে তোমাদের নবীর পবিত্র দেহকে উত্তনের জন্য ষড়যন্ত্র করছে এমন এক গাইবি আওয়াজ চলে আসে মদিনাবাসীদের নিকটে মদিনাবাসীরা তখন ঘর থেকে বের হয়ে তাল্লাশি শুরু করে কে কোথায় আছে এভাবে তারা খোঁজ করা শুরু করে নবী সাল আলী ওসাল্লামের কবরের পাশে যেখানে নবী মোহাম্মদ সাল আলি সাল্লামের স্ত্রী আমাদের মা ঘর ছিল এই ঘর গুলো তারা খোঁজ পাওয়া শুরু করলো এবং মহর্তে দেখতে পান যে এক গর্তের ভেতর আগুন এটা কিসের আগুন দেখা যায় যে সেই গর্তটা খুঁড়ে নবী সাল আলী সাল্লামের কবর পর্যন্ত তারা গিয়েছেন তাই সেখান থেকে কিছু সংখ্যক লোকেরও আবার শুনতে পাচ্ছেন লোকজন সকাল এসে ওই সমস্ত লোকদেরকে বের করে নিয়ে এসে মদিনাবাসীরা তাদেরকে সামরে হত্যা করেন আল্লাহ হরপুর আমিন এবারও তাদের ষড়যন্ত্র থেকে নবিকুল শিরমি সৈয়দ মোরসালিন হাতামুল আমিয়া মোহাম্মদ মুসবাহ সাল্লাহ আলাইসালামের পবিত্র দেহকে হেফাজত করেন এই ঘটনাও ইমাম সামহুদি রহিম উল্লেখ করেছেন পরায়শাকের ঐতিহাসিক গুণ এই ঘটনা উল্লেখ করেছেন এই ছিল শিয়া ফাতেমি নামধারিম আবাইদুল্লাহ। আবু অবায়দুল্লাহ এবং অবায়দুল্লাহ সিংহাসনের পক্ষ থেকে নবী পবিত্র দেহকে কবর থেকে উত্তোলনের দুইবার দুইবার আর জানা যায় সেই দুইবার ছিল খ্রিস্টান কর্তৃক এরপরে পাঁচশো সাতান্ন হিজুরিতে খ্রিস্টান দুইজন ব্যক্তিকে পাঠায় মহানবী সাল সাল্লামের পবিত্র দেহকে কবর থেকে উত্তোলন করে তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য এই যে মাগরিব বর্তমান তাকে মরক্ক বলা হয় এই মরক্ক থেকে দুইজন খ্রিস্টানরা এসে তাদের চেহারা সুরা পোশাক পরিচ্ছদ ছিল এক আলেমের মতো এবং তাদেরকে দেখে মনে হতো যেন তারা এক তাকে ফরেজগার ব্যক্তি এই সময় এই দুইজন ব্যক্তি নবীকুল সেরমণি সৈয়দের মোসারিন মোহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লামের কবরের পাশে নবী সাল্লাম এর স্ত্রী মহাত্মিনের বাড়ির পাশে তারা তাবু গারে এই তাবু থেকেই তারা খনন করে নবী সাল আলী হুসাল্লামের কবরে কাশে চলে যান একদিন স্বপ্নে তৎকালীন সময়কার বিখ্যাত বাদশাহ এবং দেনদার পরেজগার মোত্তাকি বাদশাহ নুরুদ্দিন সঙ্গীকে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের মাধ্যমে আল্লাহ রব আলমী জানিয়ে দেন যে রসুল সাল্লাহ আলি সাল্লামের কে স্বপ্নে দেখেন নবি সাল্লাহ আলি সাল্লাম তাকে আঙ্গুল দিয়ে সারা করে বলছে এই দুইজন ব্যক্তি আমার দেহকে কবর থেকে উত্তরণের জন্য ষড়যন্ত্র করছে তুমি তাতে এখানে এসে তাদেরকে প্রতিহত করো ইমাম উল্লেখ করেন যে এই স্বপ্ন দেখার পর জাগ্রত হয়ে তিনি অজু করে নামাজ শুয়ে পড়লেন আবার দ্বিতীয়বার তিনি ওরূপ স্বপ্ন দেখলেন নবী সাল আলহিসাল্লাম তাকে ইশারা করে দুই ব্যক্তিকে দেখাচ্ছে যে তারা তার মৃত্যু দেহকে উত্তরণের জন্য ষড়যন্ত্র করছে এরপরেও ঘুম থেকে উঠে অজু করে আবার নামাজ পড়ে করলেন। পড়লেন ঘুমিয়ে যে আবার তৃতীয়বার একই রাত্রে একই স্বপ্ন দেখলেন নবী সাল্লাম একই কথা বলছি এরপর তুই ঘুম থেকে জেগে উঠে আর নিজেকে রক্ষা করতে পারলেন না তার মন্ত্রী জামাল ডেকে বললেন এবং তার কাছে পরামর্শ চাললেন জামাল আল আলমাসুরি তিনি তাকে বললেন নুরুদ্দিন আপনি মালিক আদেল আপনি হচ্ছেন বসাম নবী সাল্লাহ আলি ইসালামের সুরাত কেউ ধারণ করতে পারে না ধারণ করতে না এক্ষণে আপনি এখান থেকে উদ্দেশ্যে রওনা হন সে রাত্রে বাকি যে অংশ ছিল দ্রুত গতিতে ঘোরা সবার এবং যা কিছু প্রয়োজন সেগুলো নিয়ে তিনি মদিনা আর দিকে রওনা হলেন মদিনা এসে মদিনাবাসীদেরকে তিনি দান সত্য করা শুরু করলেন একদিন সকল মদিনাবাসীকে তিনি দাওয়াত দিন খাওয়ার তার উদ্দেশ্যে ছিল যে ওই দুইজন ব্যক্তিকে এই দাওয়াতে পাওয়া যায় কিনা মদিনাবাসীরা তারা খাওয়া দাওয়া করে চলে গেলেন দুইজন ব্যক্তিকে খুঁজে পেলেন না এরপর মদিনাবাসীকে জিজ্ঞাসা করলেন আর কেউ কি বাকি আছে তোমাদের মাঝে যে দুইজন এখনো নাই অর্থাৎ তোমাদের মাঝে কি আর কোন কেউ বাকি আছে যে খাওয়া দাওয়া খেতে আসে নাই মদিনাবাসীদের ভেতর থেকে উত্তর আসলাম যে বাকি আছে এমন দুইজন ব্যক্তি নাই যারা খুবই দিনদার খুবই খুবই দানকারী তারা আমাদের অনেক টাকা পয়সা দান করেন এবং তারা নামাজে প্রথম কাতারে নামাজ পড়েন এবং তারা কবর জিয়ারতের জন্য বাকিতে চলে যান এই দুইজন ব্যক্তিকে নিয়ে আসা এই এইজন ব্যক্তিকে নিয়ে আসা হলো সেই দুইজন ব্যক্তি চেহারা দেখে চিনে ফেললেন এবং তাদেরকে বললেন তোমরা কোথা থেকে এসেছ তারা বললো যেমন আমা গ্রীব মরক্ষ থেকে এসেছি নবীসরাল্লাহ হওয়ার এই সাল্লামের মসজিদ নামাজ পড়তে এবং নবীসাল্লাহ সাল্ মসজিদের পাশে আমরা চাপে সেখানে নিবোধবন্দুতে দিন কি মনে মনে ভাবলেন কখনো রসাল্লাহ আর এই সাল্লামের স্বপ্ন ব্যাখ্যা হতে পারে না অবশ্যই সত্য হবেন তাদের ভেতরে অবশ্যই কোন এক বিষয় লুকেই আছে তাই তিনি মজনার থেকে গেলেন না মদিনাই হয়ে গেলেন মাঝে মাঝে এই দুই ব্যক্তিত্বাবো খেলা ঘরে তিনি বেড়াইতে যান একদিন বেড়াইতে যেয়ে তিনি সব কিছু তাল্লাশি করে দেখেন যে একটি ছোট্ট গর্থ সে গর্থের ভেতর দিয়ে বিরাট আকারে একটি গভীর খন্দক চলে গেছে নবী সাল্লাহ আলী সাল্লামের কবর পর্যন্ত এরপর তাদেরকে ধরে আনা হলো আনার পর তাদেরকে প্রচন্ড ভাবে আঘাত করা হলো আঘাতের ফলে তারা স্বীকার করলো যে আমরা দুজন খ্রিস্টান আমাদেরকে অধিক টাকা পয়সা দিয়ে এখানে প্রেরণ করেছে যাতে করে আমরা মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম এর লাশ কি নিয়ে কি আমাদের ওখানে রাখি এরপর নুরুদ্দিন কি আদেশ দিলেন তাদের দুজনকে একেবারে গর্দান দিতে তাই দুইজনের গর্দান উড়িয়ে দিলেন এবং নুরুদ্দিন সঙ্কি আল্লাহ সন্তুষ্টি শুকুর আর করে কান্না করে বললেন আল্লাহ রাবুল আলমিন আমাকে মনোমত করেছেন তাই এই স্বপ্ন দেখে আছেন আজকে আমি স্বপ্ন বাস্তবায়ন করেছি তাই আমি একজন ধন্য এরপর তিনি ফিরে যান স্বামী কারণ তার রাজপ্রসাদ স্বামীকে তিনি হুকুম জারি করেন যে কোন খ্রিস্টান আমার এই দেশে থাকতে পারবে না সকল খ্রিস্টান গুলোকে সাম থেকে বিতরিত করা হলো এরপরে অনেক কিছু পরে আবার ষড়যন্ত্র শুরু হয় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পবিত্র দেহকে কবর থেকে উত্তরণের এবার ষড়যন্ত্র করে আবার সেই খ্রিস্টানরা তাদের ষড়যন্ত্র ছিল এমন যে এদের কি তাদের ষড়যন্ত্রটা এমনই ছিল যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পবিত্র দেহকে কবর থেকে উত্তোলনের যাতে করে দিনের বেড়াই কাজ শুরু করে না হয় তাই তারা চিন্তা ভাবনা করলো কিভাবে মদিনার যে গভর্নর সে মদিনার গভর্নরকে আমাদের আয়ত টানা যায় তাই মদিনার তৎকালীন গভর্নরকে আয়ত টানার জন্য বহু টাকা পয়সা দেওয়া হলো এরপর মসজিদ নবাবের যে খাদেম তৎকালীন খাদেম ছিল শামসুদ্দিন সোহাব আল্লামতি এই শামসুদ্দিন সোহাব আল্লামতিকে হাত করা হলো শামসুদ্দিন সোহাব আল্লামতির কি এই বলে নেওয়া হলো তার কাছ থেকে ওয়াদা যে রাত্রি বেলায় মসিদিন গেট খুলে দেবেন আর তারা গিয়ে কবর খনন করে নবী সালের দেহকে উত্তোলন করে নিয়ে চলে আসবেন কথা মতো হলো তাদের সংখ্যা ছিল প্রায় চল্লিশ জনের ভিতর এই চল্লিশ জন নবী করিম সাল আলাইস্লাম পবিত্র দেহ কবর উত্তোলনের জন্য তারা রাত্রি বেলায় খনন করা শুরু করলেন শামসুদ্দিন সাহাব বলেন যে আমি ভয়ে ভীতি সন্ত্রস্ত ছিলাম কারণ আমি কখন অন্তর থেকে আমি রাজি ছিলাম না তাই আমি দূর থেকে দেখতেছি যে এই চল্লিশ জন যখন খনন করে তাদের যে সমস্ত অস্ত্র ছিল এ অস্ত্র দিয়ে তারা খনন করা শুরু করলো কিন্তু যখন নবীস আলাইস্লামে মেহরাবি পৌঁছলো তাদের খনন কাজ ঠিক তখনই মাটি গুরু যেন উলুট পালট হয়ে গেল এবং সামনেই দেখতে পেলাম যে চল্লিশ জনের একজন আর নেই তারা কোথায় চলে গেলেন তাদের খুঁজে পেলাম না তাদের অস্ত্রশস্ত্র কিছু পেলাম না আরবীতে পাওয়াতে এসেছেনিল্লাতলা তাহকুমুন আরদাজুমিন তাদের সকলকে খেয়ে ফেলেছে এই ঘটনা ইবনে সাহাফি এবং ইবনে সামহুদী সহ বহুজন উল্লেখ করেছেন এর পর মদিনার গভর্নর তিনি ভয় সন্তুষ্ট হয়ে এই ঘটনাকে প্রকাশ না করার জন্য তিনি লোকদেরকে বলেন বিশেষ করে শামসুদ্দিন আর সওয়াবিকে বলেন যে আপনি যেন এই ঘটনার পক্ষ কাউর কাছে যাওয়া করেন কিন্তু শামসুদ্দিন আর তিনি এই ঘটনা বর্ণনা করলেন এই ঘটনার দে এটাও সাব্যস্ত হয় যে মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাহ পবিত্র দেহকে আল্লাহ রবাহ হেফাজত করেছেন এবং কে মত পর্যন্ত সেটা হেফাজত করবেন এই ঘটনাগুলো ঐতিহাসিক ভাবে ঘটনা যদি ঘটনাগুলো আমার সচক্ষে দেখিনি কিন্তু বিভিন্ন ঐতিহাসিক বৃন্দ এবং বিভিন্ন আইমাতুল এবং তৎকালীন যুগের ইমাম তারা এই ঘটনাগুলোকে উল্লেখ করেছে তাদের কিতাবে তাই এগুলো দ্বারা আমরা এতটুকু বিশ্বাস করব যে আল্লাহ রাবুল তিনি তার হাবিবের পবিত্র দেহকে খবরের হেফাজত করবেন আর যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ আমাদের নবী হেফাজত কুলসিরমুনিদিন আমরা সবাই সেই তৌফিক কামনা করি আল্লাহ পা যেন সেই নবী কুলসিরমনি মোহসেন মোহাম্মদ সাল আলহি সাল্লামের খাটির মারা যেতে পারি এবং যারা মোহাম্মদ গালিগালাজ করেন যারা তার দেহকে উত্তরণের জন্য সড়যন্ত্র করে তাদের সবাইকে আল্লাহ আমার ধ্বংস করে দেন আমার পরমপ্রিয় ভাই এই ঘটনাটু আপনাদেরকে বড় উদ্দেশ্য হলো এটাই যে অনেকে হয়তো বা এটা মনে করেন যে মোহাম্মসাল আলী সাল্লাম হায়াতেন নবী তিনি জীবিত আমাদের মতনই কিন্তু দেখেন এত সব ঘটনা ঘটে গেল কখনী সাল আলিহাল্লাম তিনি নিজে তো তার কণ্ঠ দ্বারা কখনো বললেন না যে তোমরা কে আসছো তোমার ধ্বংস হয়ে যাবে তোমরা কবর্তে শুরু যাবে না কক্ষ নয়